কোপা আমেরিকার ড্র আগে অনুষ্ঠিত হয়েছিল। তবে বাকি ছিল বর্তমান চ্যাম্পিয়ন বিশ্বজয়ী আর্জেন্টিনার গ্রুপ পর্ব এ এবং রানার্স আপ ব্রাজিলের গ্রুপ ডি এর একটি প্রতিপক্ষ। গ্রুপ পর্বে সেই প্রতিপক্ষ আজ ঠিক হয়ে গেছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বের সর্বশেষ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কানাডাকে। আগে থেকে প্রতিপক্ষ হিসেবে এই গ্রুপে ছিল পেরু এবং চিলি। আল বিসেলেস্তেরা প্রথম ম্যাচ খেলবে 20 জুন। প্রতিপক্ষ হিসেবে থাকছে সর্বশেষ গ্রুপে যোগ দেয়া কানাডা। খেলা হবে আটলান্টার মার্সিডিস ব্যাঞ্চ স্টেডিয়ামে। বর্তমান রানার্স আপ ব্রাজিল আছে ডি গ্রুপে, তাতে সর্বশেষ প্রতিপক্ষ হিসেবে ডি গ্রুপে যোগ দিয়েছে কোস্টারিকা। গ্রুপের বাকি দুটি দল হলো কলম্বিয়া এবং প্যারাগুয়ে। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে 24 জুন কোস্টারিকার বিপক্ষে। কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলীয় আসর, তবে এবারের বিশেষ আসর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। লাতিনের 10 দেশের সঙ্গে যোগ দেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের আরো 6টি দেশ।